ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া, তার যেমন অ্যাডভান্টেজ আছে ঠিক একইভাবে ডিসঅ্যাডভান্টেজেস আছে। অ্যাডভান্টেজটা এরকম যে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্কটা অনেকখানি বাড়াতে পারছি, আমাদের অনেক হারিয়ে যাওয়া বন্ধুকে আমরা এই ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে খুঁজে পাই। আবার ডিসঅ্যাডভান্টেজ হলো এর অপব্যবহার বা এর প্রচণ্ড ব্যবহার আমাদের সময়কে নষ্ট করে। সময় এমন একটি জিনিস যা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, সময় অত্যন্ত মূল্যবান, আর এই সেই মূল্যবান সময়কে নষ্ট করে এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বা অতিরিক্ত ব্যবহার। সকালবেলা বাজার করতে গিয়ে আমার এক প্রতিবেশীর সঙ্গে দেখা হয়েছিল এবং সেখানে তিনি বলছিলেন তিনি তার সন্তানকে নিয়ে খুব চিন্তিত। তার ছেলে নাকি প্রায়শই ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদিতে ব্যস্ত থাকে, সারাক্ষণ নাকি মোবাইল হাতে ফেসবুক ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় সে ব্যস্ত এবং পড়াশোনায় খুব একটা মনোযোগী নয়। একটি পরিসংখ্যানে একটি তথ্য জানতে পেরে বেশ চমকে গেলাম। আমরা নাকি দিনে অ্যাভারেজে 2.5 ঘন্টার সময় সোশ্যাল মিডিয়ার পেছনে অপচয় করি। তাহলে যদি আমরা দিনে 2.5 ঘন্টার সময় সোশ্যাল মিডিয়ার পিছনে অপচয় করে থাকি, বছরে তার সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 54,750 মিনিট সময় আমরা সোশ্যাল মিডিয়ার পেছনে অপচয় করি, অর্থাৎ 912 ঘন্টা সময় আমরা সোশ্যাল মিডিয়ার পিছনে কম বেশি অপচয় করে থাকি। হিসেবটা এমন দাঁড়াচ্ছে যে 38টি দিন কিংবা 114 কর্মদিবস আমরা অপচয় করি সোশ্যাল মিডিয়ার পেছনে। এভাবেই কিন্তু তিলে তিলে আমরা আমাদের মূল্যবান সময়কে অপব্যবহার করি, অপচয় করি। আর যখন আমাদের প্রয়োজনীয় কাজ, উৎপাদনশীল কাজ করার সময় আসে, তখন দেখা যায় আমাদের হাতে যথেষ্ট সময় নেই। দিনে 24 ঘন্টা সময় প্রত্যেকের জন্য বরাদ্দ, সে আমি হোক, বিল গেটস হোক বা আপনি হোক। এই 24 ঘন্টা সময়কে কাজে লাগিয়েই কেউ কিন্তু সফল এবং বিখ্যাত ব্যক্তিত্ব, আর কেউ সময়কে অপচয় করে আপনার বা আমার মতো সাধারণ মানুষ। কিভাবে আমরা আমাদের সময়ের অপচয় রোধ করতে পারি? খুব সহজেই পারি, চাইলেই আমরা খুব সহজে আমরা আমাদের সময়ের অপচয় রোধ করে আমাদের সময়গুলোকে উৎপাদনশীল করতে পারি। তার জন্য প্রয়োজন একটি সাদা কাগজ আর একটি কলম। আজকের দিনে আমি কী কাজ করতে চাই তার একটি তালিকা তৈরি করা, এবং প্রতিটি কাজের জন্য আমরা যদি নির্ধারিত সময় উল্লেখ করে দিই, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি এই কাজটি সম্পন্ন করব, এই টাইম ব্লকিংয়ের মাধ্যমে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। যেমন আজকের এই ছুটির দিনে আমি সকালবেলা অর্থাৎ প্রথমার্ধে কী কাজ করব তার একটি পরিকল্পনা আমার গতকাল রাতেই করা হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে আমি আমার ইমেল চেক করব, যার জন্য আমার সর্বোচ্চ 15 মিনিট সময় বরাদ্দ। 15 মিনিট সময় মেল চেক করে তার রিপ্লাই করার জন্য যথেষ্ট। তারপর 1/2 ঘন্টা সময় আমার হাতে বরাদ্দ আছে বাজার করার জন্য। 1 ঘন্টা সময় আমি বরাদ্দ রেখেছি আমার এই ভিডিও রেকর্ডিং করা এবং ভিডিওটি ইউটিউবে আপলোড করার জন্য। তারপর আমার গাড়ি রক্ষণাবেক্ষণ করার জন্য আমি 1 ঘন্টা সময় বরাদ্দ রেখেছি। শুনলে অবাক হবেন, এখন সময় সকাল 9:37 এবং আমি আমার ইমেল চেক করা, বাজার করা এবং ভিডিও করার কাজটি সম্পন্ন করে ফেলেছি। এখন শুধু আমার গাড়িটি পরিষ্কার করা বা গাড়িটি রক্ষণাবেক্ষণ করার কাজটি বাকি আছে। সুতরাং ভিডিওটি আপলোড করার পর আমি কিন্তু আমার গাড়ি রক্ষণাবেক্ষণ করতে যাব। খুব বেশি হলে আমার হয়তো বা 11টার মধ্যে আমি ফ্রি হয়ে যাব এবং দিনের বাকি সময়টুকু কিন্তু আমার ফ্রি থাকবে অন্য যে কোনো কাজ করার জন্য, এবং তার জন্য আমি আবার একটি তালিকা প্রস্তুত করব আমার দিনের বাকি সময় আমি কীভাবে ব্যবহার করতে পারি এবং তার জন্য আমি টাইম ব্লকিং করব। এভাবেই কিন্তু আমি আমার মূল্যবান সময়কে অপচয়ের হাত থেকে রক্ষা করব। তার অর্থ এই নয় যে আমি ফেসবুক করি, আমি নিজেও ফেসবুক এবং আমার ফেসবুক করার জন্য দুপুরবেলা বিশ্রাম নেওয়ার সময় 15 মিনিট বরাদ্দ থাকে। সময় না চাইলেও কিন্তু অপ্রত্যাশিতভাবে সময় অপচয়ের জায়গার সৃষ্টি হয়। যেমন কিছুদিন আগে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং নির্ধারিত সময় অর্থাৎ 2:30 সময় ডাক্তারের কাছে গিয়ে আমি জানতে পারি ডাক্তার কোনো একটি কাজে ব্যস্ত আছেন, তাই আমার অ্যাপয়েন্টমেন্টটি 1/2 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই 1/2 ঘন্টার সময় আমি কী করব, বাড়ি ফিরতে পারবো না,
আমাকে ওখানে বসে থাকতেই হবে। চারিদিকে তাকিয়ে দেখলাম অনেকে টেলিভিশনের দিকে হা করে তাকিয়ে অনুষ্ঠান দেখছেন, কেউ বা মোবাইলে ফেসবুকিং কিংবা অন্য কাজ করছেন। আমার কাছে মনে হলো আমার হাতে কী কাজ বাকি আছে তার একটি তালিকা দেখে নিই। হাতে ল্যাপটপ ছিল না, মোবাইলে দেখে নিলাম আমার টু ডু লিস্টে কী কী কাজ বাকি আছে। আমি দেখলাম একটি শর্ট ট্রিপ প্ল্যান করা বাকি আছে যা আমি পরবর্তী সপ্তাহের জন্য ছাড়তে চাই। যেহেতু আমি ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে ইনভলভড, শর্ট ট্রিপ প্ল্যান করা আমার একটি কাজের মধ্যে পড়ে। সেই অবসর সময়টুকু আমি চাইলে অবশ্যই কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রাম করতে পারতাম, কিন্তু তা না করে আমি সেই আধ ঘন্টা সময় কাজে লাগিয়েছি এই শর্ট ট্রিপটি প্ল্যান করার জন্য, বাজেট করতে এবং ট্যুর প্ল্যানটি ডিজাইন করতে। ল্যাপটপ ছিল না, কীভাবে ডিজাইন করলাম? ইচ্ছা থাকলেই উপায় হয়। মোবাইলে গুগল প্লেতে গিয়ে আমি এক্সেল শিটটি নামিয়ে নিলাম এবং সেখানে যেভাবে আমি আমার ট্যুরের কস্টিংগুলো করে থাকি সেটি করে ট্যুর প্ল্যানটি ডিজাইন করতে আমার মাত্র সময় লাগলো আধ ঘন্টা সময়। হ্যাঁ, ডাক্তার আধ ঘন্টা বাদেই এসেছিলেন, কিন্তু ততক্ষণে আমার সেই ট্যুর প্ল্যানের বাজেট তৈরি করা এবং কী রেটে আমি তা প্যাকেজটি সেল করব তা ডিসাইড করা হয়ে গেছে। এতে করে আমার যে পরবর্তীতে এক ঘন্টা সময় বাকি ছিল বা বরাদ্দ ছিল এই ট্যুর প্ল্যানের কাজটি করার জন্য পরবর্তী সন্ধ্যাবেলা, সেই সময়টুকু কিন্তু বেঁচে গেল। থ্যাঙ্কস টু দ্যাট ডক্টর, তিনি আধ ঘন্টা দেরি করেছিলেন বলেই কিন্তু আমি আমার এই কাজটি, ওই অবসর সময়কে সঠিকভাবে ব্যবহার করে অপচয় না করে কাজ সম্পন্ন করতে পেরেছি। বন্ধুরা, আজকাল সময়ের অভাবে কাজ সম্পন্ন করতে পারিনি বলে যারা অজুহাত দেন, আমি তাদের কথা শুনে আজকাল মুচকি হাসি। কারণ সৃষ্টিকর্তা আমাদের হাতে প্রতিদিন যথেষ্ট সময় দিয়েছেন আমাদের দৈনিক কাজ সম্পন্ন করার জন্য। সময়ের সঠিক ব্যবহার বা সঠিক পরিকল্পনার অভাবে যদি আমরা আমাদের কাজ করতে ব্যর্থ হই, সেজন্য আমরাই দায়ী। তাই আমার এই ভিডিও যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমার একটি বিনীত আবেদন, সময়ের জন্য কাজ সম্পন্ন করতে পারিনি সেই অজুহাতটি না দিয়ে মূল্যবান সময়কে সঠিকভাবে পরিকল্পনা করে টাইম ব্লকিংয়ের মাধ্যমে টু ডু লিস্ট ক্রিয়েট করে অবশ্যই সঠিক ব্যবহার করুন, সময়ের অপচয় রোধ করুন এবং উৎপাদনশীল কাজে ব্যবহার করুন। এতে করে জীবনের সাফল্য অধরা থাকবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা মনে করেন আমার আজকের বক্তব্য আপনাদের পছন্দ হয়েছে, অনুগ্রহপূর্বক আমার এই ভিডিওটি লাইক করবেন এবং যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, তাহলে ভিডিওর তলায় যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে আমাকে উৎসাহিত করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।